চিকিৎসায় বিদেশ মুখিতা কমাতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির। তারেককে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে জানালেন প্রধানমন্ত্রী। এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত সরকার, সংশ্লিষ্ট দপ্তরের ছুটি বাতিল। আসসালামু আলাইকুম, বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি কনুত শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রোগীরা যাতে বিদেশমুখী না হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ এর মতো সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা নিতে উৎসাহী হয়, সে লক্ষ্যে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে বঙ্গভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদ নুরুল হক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই নির্দেশ দেন। রোগীদের চিকিৎসা ও সেবা প্রদানের ক্ষেত্রে সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিএসএমএমইউ এর সার্বিক কার্যক্রমকে ত্বরান্বিত করারও আহ্বান জানান তিনি। সাক্ষাৎকালে উপাচার্য চিকিৎসাসহ বিএসএমএমইউ এর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি একথা জানান। বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে সাজা বাস্তবায়ন করা হবে। এর মধ্য দিয়ে অগ্নিসন্ত্রাস, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতিসহ যেসব কর্মকাণ্ড ঘটিয়েছে সেগুলোর হাত থেকে মুক্তি পাবে দেশের মানুষ। এ সময় জাতির পিতার খুনি যারা বাইরে আছে তাদেরও ফেরত আনার চেষ্টা চলছে বলেও জানান সরকার প্রধান। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা এবং ভুয়া লোক যাতে এই পেশাকে অসম্মান করতে না পারে সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে সেগুনবাগিচায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে ভুয়া সাংবাদিকরা যাতে অপসাংবাদিকতার বিকাশ ঘটাতে না পারে সেদিকেও সতর্ক থাকার কথা জানান তিনি। এ সময় ডিজিটাল অ্যাক্টের নামে কোনো সাংবাদিক যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সরকার সতর্ক আছে এবং থাকবে বলেও জানান সেতুমন্ত্রী। কিছু কিছু অফিস আমারও আছে, সেখানেও এই উপদ্রবটা আছে। এরা সত্যিকারের জার্নালিস্ট না। এই ভুয়া সাংবাদিকদের ব্যাপারে আপনাদেরও একটু সতর্ক থাকবে। ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। তিনি বলেন, রিমাল মোকাবেলায় সংশ্লিষ্ট সকল দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়া প্রশাসনের পাশাপাশি সশস্ত্র বাহিনী সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, মানুষের জানমালের নিরাপত্তায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, ঝুঁকিপূর্ণ সকল অঞ্চলের মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। এছাড়া আশ্রয়কেন্দ্রে চিকিৎসা সামগ্রী ও শুকনো খাবারেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এবার জেলা সংবাদ। রাজনৈতিক কোনো দলকে জোর করে নির্বাচনে আনার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই বলে মন্তব্য করেছেন কমিশনার রাশেদা সুলতানা। সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, দেশে 44টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, প্রত্যেকটি দলের স্বাধীনতা আছে নির্বাচনে অংশ নেয়া বা না নেয়া, সেখানে কারো হস্তক্ষেপ করার ক্ষমতা নেই। তবে ইসি সবসময় চায় নির্বাচনে সব দল আসুক, এ সময় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, কেউ যদি বিশৃঙ্খলা ঘটাতে চায় তাকে আইনের আওতায় আনা হবে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান। আজ দোহার উপজেলায় ঢাকা জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি আরও বলেন, আওয়ামী লীগই একমাত্র জনগণের দল। আওয়ামী লীগের মতো শক্তিশালী সংগঠন আছে বলেই দেশে এত কিছু করা সম্ভব হচ্ছে। অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের উপসহকারী মোতালিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের নেতা শেখ শাহাবুদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর চাটখিলে এক ইউপি সদস্যকে কুপিয়ে আহত করায় আহাদ আহমেদ নামের এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ভোররাতে উপজেলার নোয়াখলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পশ্চিম নোয়াখলা গ্রামের আকবর পাটোয়ারির বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে ভোররাতে নোয়াখলা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওমর ফারুক পাটোয়ারিকে তার ভাড়া বাসায় ঢুকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। খবর পেয়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত আহাদের বাড়িতে পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে তাকে তার বাড়িতে পিটিয়ে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যাচ্ছে খেলার সংবাদে। যে কোনো কন্ডিশনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চেয়ে শক্তিশালী দল হওয়ার পরও বাস্তবে তার প্রয়োগ ঘটাতে পারেনি টাইগাররা। এ কারণে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়ে 2-1 ব্যবধানে সিরিজ হেরেছে শান্ত বাহিনী। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে 5 উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের খুব কাছাকাছি থেকেও পরাজয় বরণ করতে হয়েছে টাইগারদের। তবে শেষ ম্যাচে লাল সবুজের প্রতিনিধিরা স্বস্তির জয় দিয়ে হোয়াইট ওয়াশ এড়ালেও সিরিজ হারায় হতাশা ঝরেছে ক্যাপ্টেন শান্তর কণ্ঠে। তবে শেষ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস বিশ্বকাপে কাজে লাগতে পারে জানিয়ে শান্ত জানান, বিশ্বকাপকে সামনে রেখে জয় দিয়ে সিরিজ শেষ করাটা তাদের সাহায্য করতে পারে। আগেই পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তাকে আটকে রাখতে আগেরবারের মতো এবারও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর হস্তক্ষেপের আশ্রয় নিয়েছে পিএসজি। ফ্রেঞ্চ কাপের ফাইনালের আগে পিএসজির ড্রেসিংরুমে হাজির হয়েছিলেন ম্যাক্রো, তবে তাতেও এবার আটকানো গেল না এমবাপ্পেকে। কিন্তু বিদায়ের আগে গতকাল ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজির হয়ে খেলা নিজের শেষ ম্যাচে অলিম্পিক লিওকে 2-1 গোলে হারিয়ে রেকর্ড 15তম বারের মতো পিএসজিকে ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতিয়েছেন ফরাসি সুপারস্টার এমবাপ্পে। ফাইনালের পুরস্কার হাতে তুলে দিয়ে এমবাপ্পেকে জড়িয়ে ধরেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। তবে 7 বছরের পিএসজি ক্যারিয়ারে 15টি ট্রফি জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়াই রয়ে গেল এমবাপ্পের। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাষ্ট্রপতির। তারেককে ফেরত পাঠাতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে জানালেন প্রধানমন্ত্রী। এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত সরকার, সংশ্লিষ্ট দপ্তরের ছুটি বাতিল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।